আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 199তম জন্মদিন উপলক্ষে ভবানীপুর মণ্ডলটুতে বিজেপির কর্মকর্তা মিস্টার সোনু সিংয়ের উদ্যোগে কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন ভবানীপুর মণ্ডলটু এর প্রেসিডেন্ট মিস্টার সন্দীপ শর্মা এবং বিজেপির সাউথ কলকাতার প্রেসিডেন্ট মিস্টার এন মোহন রাউজি। এই দিন প্রথমে বিজেপির ভবানীপুর মণ্ডলটুতে প্রেসিডেন্ট সন্দীপ শর্মা মহাশয় বিদ্যাসাগরের ছবিতে মাল্য প্রদান করেন এবং এরপর ভবানীপুর 71নম্বর ওয়ার্ডে এক বিজেপির কর্মকর্তার বাড়িতে চা পানের আয়োজনও করা হয়েছিল। এরপর রামরিক দাস হারালালকা হসপিটালে রোগীদের হরলিক্স এবং ফল বিতরণ করা হয়েছিল। তারপর পটশিশুদের জন্য স্কুল ব্যাগ এবং পেন্সিল বক্সও বিতরণ করা হয়। এই সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সম্মান জ্ঞাপন করা হয়েছিল। কলকাতা পুলিশ মিডিয়া এবং যত সবাই মিলে আমাদের সেবা সপ্তাহ চলছে। সেবা সপ্তাহের মাধ্যমে আমরা অনেক কার্যক্রম করেছি, স্বচ্ছতা অভিযান করেছি, বাচ্চাদের ডিস্ট্রিবিউশন করেছি, আর অনেক কার্যক্রম হয়েছে। বড় কার্যক্রম এই কার্যক্রমের মাধ্যমে বাচ্চাদের দেওয়া হবে, পেশেন্ট পার্টি যারা হসপিটালে রয়েছেন তাদের স্বচ্ছতা অভিযান হবে, চর্চা হবে, অনেক কিছু কার্যক্রম আমাদের এই কার্যক্রমে আমাদের সহযোগিতা করেছেন মহিলা মোর্চা, যুব মোর্চা, আমরা রামদীপ দাস সমস্ত বাচ্চারা রয়েছে যাদের মা বাবা নেই, তাদেরকে আমরা স্কুলের ব্যাগ সঙ্গে খাতা আশ্রম আছে, তাদের বাচ্চারা এসেছেন উপস্থিত হয়েছেন। আর আমরা তাদের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই যেভাবে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টি দল যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে আমরা বাংলার জানিয়ে দিতে চাই আমরা আমাদের ভালোবাসা আমরা আমাদের রয়েছেন। আর আপনার জন্মদিন আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশ দিতে চাই, আপনারা দেখুন আমরাও ওনারই বাংলার মানুষ, আমরা ওনাকে ভালোবাসি, ওনার আমাদের বিদ্যার দেবতা বিদ্যাসাগর তোমাকে জানাই প্রণাম। আজ 26শে সেপ্টেম্বর 1820 সালে মেদিনীপুরের বিচ্ছিন্ন গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার ঘরে যে দেব শিশু জন্মগ্রহণ করেছিল সারা পৃথিবীর শিক্ষা এবং ভারতবর্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেদিনের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর তার মা অর্থাৎ ঈশ্বরচন্দ্রের মা ছিলেন ভগবতী দেবী। আমরা বলি দেবী সরস্বতী পূজা অর্চনার সময় ভগবতী ভারতী যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন ভগবতী দেবীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরে যেমন স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সুভাষচন্দ্র বোস, এই ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের শিক্ষা এগুলোর মানকে তুলে ধরেছেন এক কথায় সারা পৃথিবীর শিক্ষা। ভালো লাগছে এখানে এসে এখানকার যে সঞ্জীব বর্মা তা নিতিন দাসকে প্রমাণিত হচ্ছে।